নির্জন খানিকক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে সিটে হেলান দিয়ে বসে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তরু, বলুন। চোখে চোখ বলতে লজ্জা পাচ্ছ? তরু হাসি হাসি গলায় বলল, আপনি এভাবে তাকাবেন না, লজ্জা লাগে অনেক। আচ্ছা ঠিক আছে, তুমি প্লিজ স্বাভাবিকভাবেই বসো, আমি তাকাবো না। আমি একবার ফিরছিলাম, দেখি তাকিয়ে আছেন। এখন নেই তাকিয়ে, স্বাভাবিকভাবে বসো। তরু সোজা হয়ে বসল, নির্জন পানির বোতল বাড়িয়ে দিয়ে বলল, খাবে? মাথা নেড়ে না করল তরু। আইসক্রিম খাবে? না করল তরু। নির্জন চুইংগাম বের করে দিয়ে বলল, খাও। তরু হাত বাড়িয়ে নিতে চাইলে নির্জন সরিয়ে নিয়ে বলল, প্লিজ, যে হাতে নখ লম্বা। তরু মুসকি হেসে বাইরের দিকে তাকিয়ে বলল, বাঁ হাত ওটা। তবুও তরু ওর দিকে না তাকিয়ে বাঁ হাত দিয়ে নিল চুইংগাম, তারপর বলল, আপনিও খান। নির্জনও একটা চুইংগাম মুখে দিল। তরু এবার বাইরের দিকে না তাকালেও নিজের কোলে রাখা হাতের দিকে তাকিয়ে আছে। তরু, বলুন। তুমি লজ্জা পাচ্ছ নাকি আমার প্রতি বিরক্ত হচ্ছ? প্লিজ সত্য করে বলবে। আমি এতটাও লাজুক না, কিন্তু আপনি তাকিয়ে থাকলে কি করব বলুন। ও, তাহলে বিরক্ত হচ্ছ? মোটেও না, শুধু তাকাবেন না, তাকালে আমি আনিজি ফিল করি। ওকে ম্যাডাম, আমি তাহলে এই চোখ বন্ধ করে নিলাম, তুমি ইজি হও। তরু মাথা তুলে ওর দিকে তাকায়। সত্যি নির্জন সিটে হেলান দিয়ে বুকে হাত বেঁধে চোখ বুজে আছে। সব কিছু স্বপ্নের মতো লাগছে তরুর। মানুষটা তো ভালোবাসা নিয়ে তাকায়। তরু লজ্জায় কুঁকড়ে যায়। খানিকক্ষণ মন ভরে দেখল ওকে, তারপর ধীরে ধীরে নির্জনের কাঁধে মাথা রাখল। নির্জন আঁতকে ওঠার আগে ফিসফিস করে বলল, প্লিজ তাকাবেন না। কেন? এমনি শুধু আপনার ডান হাত দিন, আমি হাত ধরে এভাবে বসে থাকব। নির্জন চোখ বন্ধ রেখেই বলল, তোমার কোন হাত থাকবে? তরু মুসকি হেসে ওর কানের কাছে ঠোঁট নিয়ে বলল, যে হাতের নখগুলো লম্বা। সত্যি? হ্যাঁ। নির্জন তার ডান হাত বুক থেকে নামিয়ে কোলে রাখে। খানিক সময় পর তার আঙুলগুলোর ফাঁক গলে আরও 5টি আঙুল ঢুকে গেল। তারপর তরু কানের কাছে ফিসফিস করে বলল, শুনুন। বলো। আপনার কোনো কিছুতেই আমি বিরক্তি হই না, সব কিছুতেই ভীষণ মুগ্ধ হই। নির্জনের পুরো শরীর যেন কাঁটা দিয়ে উঠল। ঠিক সন্ধ্যা 6টায় কেয়া নিচে এসে তন্ময়কে দরজা খুলে দিল। কিচেন থেকে সবই খেয়াল করছে হুসনা। কলিং বেল বাজেনি, অথচ উনি এসে দরজা খুলে দিলেন কেন? নিশ্চয়ই ফোনে যোগাযোগ আছে। দুজন সোজা উপরে চলে গেল। হুসনা দীর্ঘ সময় চুপচাপ বসে রইল। খানিক পর ধীরে ধীরে বের হলো সে। নিঃশব্দে হেঁটে হেঁটে উপরে গিয়ে দেখে কেয়ার রুমের দরজা বন্ধ। অবাক হয়ে মুখে হাত দিল সে। এত সাহস হয় মানুষের? ব্যাপারটা বুঝতে পেরে রীতিমতো শরীর কাঁপছে হুসনার। নিচে নেমে এলো সে, কল দিল ইশাক সাহেবকে। ওপাশ থেকে রিসিভ হলো কল। হ্যালো। হুসনা শুকনো ঢোক গিলে কাঁপা কাঁপা গলায় বলল, চাচা তন্ময় সাহেব আসছিল, তারপর? থেমে গেল সে। ইশাক সাহেব তাড়া দিলেন, তারপর কি হয়েছে? কলিং বেল বাজার আগে ম্যাডাম দরজা খুলে দিছে। পরে? হুসনার গলার কাছে কথা এসে আটকে যাচ্ছিল, তবু আমতামতা করে বলল, ওরা ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। ওকে আমি রাখছি, বলে কল কেটে দিলেন তিনি। তারপর ড্রাইভারকে কল দিয়ে বললেন গাড়ি বের করতে। দ্রুত অফিস থেকে বের হলেন। গাড়িতে উঠে সিটে বসে দীর্ঘ সময় রুমাল দিয়ে মুখ ঢেকে রইলেন। চোখ লাল হয়ে গেছে, লজ্জায় অপমানে রীতিমতো কান্না পাচ্ছে। জ্যামে না পড়ায় 20 মিনিটেই চলে এলেন বাসায়। সোজা ঢুকলেন ভেতরে, হুসনা কিছু নেই। তিনি সিঁড়ি দিয়ে উঠলেন ওপরে, বুক ধুকপুক করছে। একটা নোংরা পরিস্থিতির মুখোমুখি হতে হবে আজ। দরজার সামনে গিয়ে নক করলেন, কেউই কোনো জবাব দিল না। বেশ কয়েকবার ডাকলেন তিনি, কোনো সাড়া শব্দ নেই। ইশাক সাহেব কড়া গলায় বললেন, দরজা খুলবে নাকি পুলিশ ডাকবো? কেয়া এসে দরজা খুলে দিল। ওর এলোমেলো চুল বুঝাই যাচ্ছে দ্রুত ঠিকঠাক হয়ে দরজা খুলে দিয়েছে। তন্ময় সোফায় বসে আছে। ইশাক সাহেব লজ্জায় কারো দিকে তাকাতে পারছেন না। তিনি পালঙ্কে গিয়ে বসে বললেন, 6টায় চলে এলেন তন্ময় সাহেব, কারণ কি? তন্ময় নিজের হাত ঘষতে ঘষতে বলল, এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একবার জিম করে যাই। তাহলে এই রুমে কেন?
এমনি এসেছিলাম, ভাবলাম কেয়ার সঙ্গে গল্প টল্প করব। দরজা বন্ধ কেন? তন্ময় আমতামতে করছে আর কেয়ার দিকে তাকাচ্ছে। কেয়া নিজের ওড়না ঠিক করতে করতে বলল, ভুলে লাগিয়ে ফেলেছি, ও ভিতরে এলো আর আমি ভুল করে লক করে দিয়ে ছোপায় বসেছি। ইশাক সাহেব দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, জান তন্ময় সাহেব, আমি আজ জিম করব না, আপনারা আশা রাখবে না, দারোয়ানকে বলে রাখবো ঢুকতে না দিতে। তন্ময় কিছু একটা বলতে যাচ্ছিল, ইশাক সাহেব ঠোঁটে আঙুল রেখে বললেন, জাস্ট ইজ্জতের জন্য চেপে যাচ্ছি, সুতরাং কথা কম বলে বিদায় হন। তন্ময় মাথা নিচু করে চলে গেল। ইশাক সাহেব কপালে হাত দিয়ে মলিন মুখে বসে রইলেন বিছানায়। কেয়া এসে কাঁদো কাঁদো গলায় বলল, বিশ্বাস করো তুমি যা ভাবছো তেমন কিছুই না, আমরা জাস্ট গল্পই করছিলাম। ইশাক সাহেব লাল টকটকে চোখে তাকিয়ে বললেন, লজ্জা করছে না? কেয়া আর কিছু বলল না। ইশাক সাহেব খানিক পর বললেন, যাই হোক এখন কি চাচ্ছ বলো। কেয়া কোনো জবাব দিল না। ইশাক সাহেব ধমকের সুরে বললেন, এটা কি বেশ্যা বাড়ি? কথা বলো, তোমাকে জোর করে বিয়ে করা হয়নি, এসব করতে হলে আমার এখানে থেকে নয়, ডিভোর্স নাও, নিয়ে বিদায় হও। কেয়া আবারও চুপ করে রইল। ইশাক সাহেব শান্ত গলায় বললেন, তোমাকে ডিভোর্স দেবো আমি, তোমার সঙ্গে আর সংসার করা সম্ভব না। কেয়া পায়ে পড়ে গেল, তারপর কাঁদতে কাঁদতে বলল, বিশ্বাস করো ওর সঙ্গে আমার তেমন কিছুই হয়নি, শুধু ফোনে কথা হতো, বারবার না করার পরও তুমি বিরক্ত করতো। ও কল দিল যে সে এদিকে এসেছে, বাসায় যাবে, আমি বললাম আসো, তারপর রুমে চলে এসে দরজা বন্ধ করে নিল। মিথ্যে কথা বলো না, সম্পর্ক না থাকলে এরকম আসবে? সম্পর্ক ছিল, বললাম না বিরক্ত করে আমাকে একটু ইয়ে করে ফেলেছিল, তাই বলে আমার দিক থেকে এতটা পোস্টাই ছিল না। নাটক করো না কেয়া, তোমাকে আমি তবুও সুযোগ দিচ্ছি, তুমি এক সপ্তাহ ভেবে সিদ্ধান্ত নাও কি করবে, ডিভোর্স নাকি ওই ছেলেকে চাও, এখানে থেকে নষ্টামি করার সুযোগ নেই, আর তোমার উৎপাত অনেক সহ্য করেছি, আর করা হবে না। কেয়া চুপ করে রইল। ইশাক সাহেব উঠে দাঁড়িয়ে বললেন, ওই ছেলে তোমাকে বিরক্ত করেছে, করে করে ইয়ে করে ফেলেছে, তাই না? তাহলে ওর ইয়ে আমি বের করছি, কিভাবে দেখো। কেয়া মাথা তুলে তাকিয়ে বলল, ওকে কি করবে? তা দিয়ে তুমি কি করবে, প্রেম থাকলে ডিভোর্স নিয়ে চলে যাও, আমার মাথায় কাঁটাল ভেঙে খাবে নাকি? আমি তোমার বাড়ির লোকেদের জানিয়ে দিই, আপনাদের মেয়েকে হাতে নাতে ধরেছি। কেয়া কোনো জবাব দিল না। তিনি পুনরায় বললেন, যদি সংসার করার ইচ্ছে থাকে আমি শেষবার ক্ষমা করে দিতে পারি, কিন্তু এখন থেকে বাড়ির বাইরে একা যাওয়া যাবে না, বাড়িতে আমার বোন আসবে, ওর সঙ্গে সুন্দর আচরণ করতে হবে, আমার ছেলের সঙ্গে গলা উঁচু করে কথা বলা যাবে না, কাজের মেয়ের সঙ্গে আচরণ অকারণ চেঁচামেচি করা যাবে না, তোমার ফোনে সব কিছু আমি নিয়মিত চেক করব, এরকম থাকলে ঠিক আছে, না হয় আমি তোমার বাড়িতে সব কিছু জানাবো, ডিভোর্স দেবো, ভেবেচিন্তে জানাবো কি চাও। ইশাক সাহেব বাইরে এলেন, হুসনা কিচেনে বসে আছে, হাত পা কাঁপছে ওর। ইশাক সাহেব এসে বললেন, হুসনা। জি চাচা। আর কেউ জানে সব না জানে, কেমন? জি আচ্ছা চাচা, আপনাকে চা দেব? দাও। আর হ্যাঁ কেয়া, তোমার সঙ্গে এখন থেকে কোনো খারাপ আচরণ করলে আমাকে জানাবে। জি আচ্ছা। ইশাক সাহেব সিটিং রুমে এসে সোফায় চুপচাপ বসে রইলেন। ওনার ধারণা ওদের হয়তো ফোনেই টুকটাক কথা হয়েছে এতদিন, এখন সুযোগ পেয়ে দুজন একই রুমে চলে গিয়েছিল, ঘটনা এই অবধি গড়িয়েছে হয়তো কেয়াকে একটু টাইট দিয়ে যদি ভালো হয়ে যায়। তিনি এসব ভুলে যাওয়ার চেষ্টা করবেন, বয়স কম, ভুল করে ফেলেছে, তিনি সুযোগ দিতে চান। যাত্রা বিরতির পর থেকে তরু সিট নামিয়ে ঘুমোচ্ছে, আগে আইসক্রিম খেয়ে নিয়েছিল তারা, চকলেট আচার কিছুই আর খাওয়া হয়নি। নির্জন নিজের সিটও নামিয়ে তরুর কাছে নিল। কি সুন্দর ঘুমাচ্ছে ও, পেটের উপর দুই হাত, বুকে ওড়না, মাথা একদিকে কাত। নির্জনের ভীষণ ইচ্ছে করছে ওর গালে হাত রাখতে। তরু নিশ্চয়ই কিছু মনে করবে না, নিজেই তো তার হাত ধরেছিল আগে। নির্জন আস্তে আস্তে পরম মমতায় নিজের হাতটা তরুর থুতনির দিকে নিয়ে গালে রাখে।
তারপর নেশাতুর চোখে তাকিয়ে থাকে দীর্ঘ সময়। বুড়ো আঙুল দিয়ে ওর তুলতুলে গালে মৃদু ঘষছে। বাইরের হাওয়ায় কয়েক গোছা চুল উড়ছে তরুর। নির্জন কপাল থেকে সেগুলো সরিয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিল। হঠাৎ মনে হলো এই মিষ্টি মুহূর্তটা ক্যামেরা বন্দি করলে কেমন হবে। সে পকেট থেকে ফোনটা বের করে কয়েকটা সেলফি তুলে নিল। একবার তাকালো সাইটের সিটের দিকে, ওরাও ঘুমোচ্ছে। নির্জনের চোখ গেল তরুর উরুর দিকে। কামিজ সরে গেছে ওর, আস্তে আস্তে টেনে ঢেকে দিল সে। বাসটা ঢাকার কাছাকাছি চলে এসেছে, এমনিতেই উঠতে হবে এখন। নির্জন পুনরায় শুয়ে ওর দিকে ফিরে গালে হাত রেখে ডাকল, তরু। সঙ্গে সঙ্গে চোখ মেলে তাকায়। প্রথমে দুজনকে এত কাছাকাছি দেখে হকচকি উঠে বসে তরু। ওরনা ঠিক করে নিয়ে বলে, কোথায় এলাম? নির্জন ওর সিট তুলে নিজের সিটও টেনে বলল, আর বেশি বাকি নেই। তরু পানি খেলে এক চুমুক। নির্জন সোজা হয়ে বসে বলল, অবশ্য আরো কিছুক্ষণ ঘুমাতে পারতে। তরু বুকে হাত বেঁধে সিটে হেলান দিয়ে বসে ওর দিকে তাকিয়ে বলল, তাহলে ডাকলে কেন শুনি? এভাবে আমার দিকে তাকিয়ে কথা বলবে? তরু হেসে চোখ সরিয়ে নিল। কেন ডেকেছি শুনবে না? বলুন। এক তো একা একা ভালো লাগছিল না, আবার তোমাকে ঘুমন্ত অবস্থায় দেখে বারবার ছুঁয়ে ফেলবার ভীষণ লোভ হচ্ছিল। তরু এবার পুরোপুরি জানালার বাইরের দিকে তাকিয়ে রইল। লজ্জায় কুকড়ে যায় এসব শুনলে। আবার ভীষণ ভালো লাগে। নির্জন পুনরায় ডাকল, তরু এদিকে তাকাও, কিছু বলছো না যে? তরু ইচ্ছা হলো মানুষটার চোখের দিকে তাকিয়ে কথা বলবে সে। এই ভালো লাগার মুহূর্তগুলো অপচয় করা ঠিক হবে না, প্রতিটি মুহূর্ত উপভোগ করতে হবে। মুখ ফিরিয়ে চোখের দিকে তাকিয়ে বলল, আপনার নুসরাতকে গিয়ে ছুঁয়ে দিন, আমি কেন? নির্জন মুস্কি হেসে বলল, হুম দেব, সে তো এখন এখানে নেই। তরু মুখ ফিরিয়ে নিয়ে বলল, ছি, নুসরাত এলে ওকে ছুঁতে চান, এখন আমাকেও? এখন তোমাকে ছুঁতে চাই, তোমার হাত ধরে বসে থাকবো। বাস একটু পরেই গন্তব্য গিয়ে থেমে যাবে, আমাদের ঢাকা শ্রীমঙ্গলের যাত্রার সমাপ্তি হবে। তরু সোজা হয়ে বসে নিজের হাতটা সিটের পাশে রাখল। নির্জন আস্তে আস্তে হাতটা তার হাতের মুঠোয় নিল। কি অদ্ভুত এক অনুভূতি! বুকের ভেতর কিছু যেন ছলকে পড়েছে। সে গাঢ় আবেগ মাখা গলায় বলল, তোমার হাতটা কেমন জানো? তরু ওর কাঁধে কপাল ঠেকিয়ে বলল, কেমন? নরম গরম। তরু স্মিত হেসে বলল, হাত বুঝি নরম হয়? হয়, তবে তোমার গাল থেকে নরম নয় হাত। আপনি আমার গাল নরম জানলেন কি করে? তুমি যখন ঘুমে ছিলে তখন। কি খারাপ আপনি, ঘুমে পেয়ে ছুঁয়ে নিয়েছেন? নির্জন ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কেন যেন মনে হলো অপরাধ হচ্ছে না, কেন যেন মনে হলো আমার অধিকার আছে স্পর্শ করার, কেন যেন মনে হলো তুমি জানলে কিছুই মনে করবে না। ভুল মনে হলো বুঝি, তুমি রাগ করেছ? তরু মাথা না তুলে কাঁধে মাথা নাড়ল। সে রাগ করেনি। নির্জনের চোখ ছলছল করছে। এত মিষ্টি অনুভূতি আর ভালো লাগা এর আগে কখনো অনুভব করেনি। স্বপ্নের মতো মনে হচ্ছে সব কিছু। এত ভালো লাগছে কেন তরুকে বুঝতে পারছে না সে। কত কিছু তার অজান্তেই যেন মুখ থেকে বের হয়ে আসছে। নিজেকে অন্যভাবে আবিষ্কার করছে আজকাল। শেষ গন্তব্যে সে থামলো বাস। দুজন নেমে রিক্সা নিয়ে ফিরে এলো বাসায়। তরু কাপড় পাল্টে হাত মুখ ধুয়ে গেল কিয়ার রুমের দিকে। গিয়ে দেখে দরজা খোলা। পর্দা সরিয়ে ভেতরে যেতেই সব কিছু কেমন এলোমেলো লাগলো তরুর কাছে। কিয়া খাটে হেলান দিয়ে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ঠোঁটের কোণে রক্ত, ডান গাল লাল হয়ে আছে, যেন কেউ কষিয়ে চড় মেরেছে। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে চায়ের কাপের টুকরো আর মোবাইল। ইশাক সাহেব সোফায় বসে আছেন। তরুর কাছে খুবই অচেনা লাগলো ওনার চেহারা। তরু সামান্য হলেও ঘটনাটা কি ঘটেছে আঁচ করতে পারছে, কিন্তু এখন কি করবে সেটা বুঝতে পারছে না। ইশাক সাহেবের নির্লিপ্ত গলায় বললেন, তোমরা এসেছো? জি, এই মাত্র এলাম। যাও, গিয়ে রেস্ট নাও তাহলে। আচ্ছা, বলে তরু চুপচাপ বের হয়ে গেল। ইশাক সাহেব কপালে হাত দিয়ে আরো খানিকক্ষণ বসে রইলেন। খুবই লজ্জা লাগছে, এমন একটি দিন জীবনে আসবে কখনো ভাবেননি। মেয়েটি নিশ্চয়ই বুঝেছে ওর ফুপুর গায়ে তিনি হাত তুলেছেন। মেজাজটাও ধরে রাখতে পারেননি, নিচেই বসেছিলেন। হুসনা চা নিয়ে এলো।
তিনি বললেন, রুমে নিয়ে যাও, কেয়াকেও দিও। হুসনা চা রেখে চলে গেছে। খানিক পর নিজেও উপরে এলেন। এসে শোনেন ব্যালকনিতে দাঁড়িয়ে কেয়া ফোনে কেঁদে কেঁদে কথা বলছে। কথাবার্তা থেকে বুঝতে পারলেন কার সঙ্গে ফোনালাপ হচ্ছে। এগিয়ে গিয়ে কান থেকে মোবাইল এনে কল কেটে দিলেন। তারপর কেয়াকে হাত ধরে ভেতরে এনে বললেন, একটু আগে কি বলে গেলাম তোকে, আবার ওই ছেলেকে কল দিলি কেন? কেয়া চোখের পানি মুছে নিয়ে বলল, তন্ময়ের প্রতি এত দুর্বলতা দেখে ক্রোধে নিজের অজান্তেই প্রচণ্ড জোরে ওর গালে চড় বসিয়ে দিলেন ইশাক সাহেব। তীব্র আঘাতে কেয়া টাল সামলাতে না পেরে গিয়ে টি টেবিলে পড়ল। কাপ ছিটকে পড়ল মেঝেতে। মোবাইল ছুড়ে ফেলে বললেন, এত প্রেম ওই ছেলের জন্য, তাহলে আগে পা ধরেছিলি কেন? সংসারও করবি, আবার লুকিয়ে ছুপিয়ে প্রেমও করবি, তাই না? এরপর থেকেই কেয়া কোনো কথা না বলে এভাবে বসে আছে। ইশাক সাহেব খানিক শান্ত হয়ে বললেন, মেঝে থেকে উঠ, কাপের ভাঙা টুকরো ট্রেতে তুলে কিচেনের ডাস্টবিনে রেখে আসো, মোবাইল তোলো। কেয়া কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে বসে রইল চুপচাপ। ইশাক সাহেব পুনরায় বললেন, এখন ইজ্জতের চিন্তা করছি, এখন এসে আমার ছেলেও এসব দেখলে ধীরে ধীরে ইজ্জতের ভয় চলে যাবে, তখন লাথি দিয়ে তোমাকে ঘর থেকে বের করে দেব, আর তোমার নাগরের শায়েস্তা করে ঢাকা শহর ছাড়াতে আমার একদিনও সময় লাগবে না। কেয়ার তবুও কোনো হেলদোল নেই। এবার শান্ত অথচ ভয়ানক গলায় বললেন, আমি কিছু বলেছি, আশা করি বারবার হাত তুলতে বাধ্য করাবে না। কেয়া এবার চুপচাপ উঠে ট্রেতে কাপের ভাঙা টুকরোগুলো তুলে নিল, মোবাইলটা রাখলো বিছানায়। ঠোঁটের কোণে জমে থাকা রক্ত মুছে ওড়না মাথায় দিয়ে গাল ঢেকে বাইরে গেল। তরু রুমে এসে চুপচাপ বসে রইল। কী নিয়ে এমন হলো বুঝতে পারছে না সে। তন্ময় ভাইকে নিয়ে কিছু হলো না তো, বলে কতটুকু গুরুতর বিষয়গুলো নিয়ে ভাবতে কী যে বিশ্রী লাগছে তরুর। কে পড়ার টেবিলে গেল, কয়েকদিন এমনিতেই পড়া হয়নি, বই বের করে পড়ছিল। মিনিট কয়েক পর বারান্দা দিয়ে দেখলো নির্জনকে, গেঞ্জি আর থ্রি কোয়ার্টার প্যান্ট পরনে, নিশ্চয়ই বাইরে যাচ্ছে না। বেশি দূর ভাবতে হলো না, দরজা খ্যাক করে খুলে গেল। তরু তাকালো সেদিকে, পিছু ফিরে একবার তাকিয়ে নিয়ে নির্জন ওর টেবিলের সামনে সে পলিথিনে মোড়ানো আচার চকলেট চুইংগাম বাড়িয়ে দিয়ে বলল, এগুলো তো তোমার, আমার ব্যাগে কেন? এগুলো দিতে এসেছেন? না, বাহানা মাত্র। তরু ফিক করে হেসে মুখ ঢেকে নিল। নির্জন ওকে চেয়ার সহ শূন্য তুলে টেবিল থেকে দূরে আনলো। আঁতকে উঠল তরু। তারপর কিছু বুঝে ওঠার আগে নির্জন মেঝেতে হাঁটু গেড়ে বসে ওর কোলে মাথা রাখল। তরু ভয়ে বলল, কি করছেন এসব, হঠাৎ কেউ চলে আসবে তো। অস্থির লাগছিল রুমে ম্যাডাম, সারাক্ষণ চোখের সামনে দেখতে ইচ্ছা করে। পাগলামো করবেন না প্লিজ, একটু আগেই এসেছি আমরা, তাছাড়া একই বাড়িতে আছি, সবসময় দেখা হয়। নির্জন মাথা তুলে তাকিয়ে থেকে খানিক পর নিজেই হেসে বলল, অনেক বাচ্চামো করেছি তাই না? হ্যাঁ অনেক, কিন্তু ভালো লাগছে যে, কি করব। তরু আবার হেসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমার পড়াও হবে না এমন করলে, যান প্লিজ। নির্জন উঠে আবার বারান্দা দেখে সে ওর টেবিলে উঠে বসে মুস্কি হেসে বলল, চলে যাব, তবে একটা শর্ত। তরুর ভালো লাগছে, আবার ভয়ও করছে, সে অসহায় গলায় বলল, কি? তুমি সোজা এসে আমার সামনে দাঁড়াও। তরু শুকনো ঢোক গিলল, যেভাবে টেবিলে বসে আছে, কাছে গেলে চুমুটুমু কিছু খেয়ে ফেলবে না তো, এমন করলে লজ্জায় মরে যাবে সে। ইতস্তত করে বলল, কেন? আসো না আগে, কেউ চলে আসবে, তাড়াতাড়ি আসো। তরু চেয়ার থেকে উঠে কিছুটা শঙ্কার কিছুটা ভালো লাগার অনুভূতি নিয়ে নির্জনের সামনে গিয়ে দাঁড়ায়। নির্জন প্রথমে তার ঝুলে থাকা পা দিয়ে ওর কোমর জড়িয়ে ধরল। তরু চোখে চোখে তাকাতে পারছে না, গা কাটা দিচ্ছে বারবার। নির্জন আজলা করে আল গোছে ওর মুখটা ধরে, কেঁপে ওঠে তরু। নির্জন দুই হাতের বুড়ো আঙুল দিয়ে ওর গাল ঘষছে আর নিঃশাতুর চোখে তাকিয়ে আছে। তরুর ঠোঁট কাঁপতে শুরু করেছে, পা যেন অবশ হয়ে আসছে। নির্জন ফিসফিস করে বলল, তোমার গাল শিমুল তুলোর মতো নরম, মোমের মতো মসৃণ। তরু আস্তে আস্তে এক হাতে নির্জনের গেঞ্জি মুঠোয় নিয়ে ধরে ওর চোখের দিকে পিটপিট করে তাকায়। ক্ষীণ সময় পর আরেক নির্জনের গালেও হাত রাখলো সে। তারপর অস্ফুটে বলল, আপনি এরকম থাকবেন তো সব সময়,
এত যে পাগল করছেন আমায়, এত যে স্বপ্ন দেখাচ্ছেন, পরে কষ্ট দেবেন না তো? আমি কিন্তু এত মডার্ন মেয়ে না, আমার কাছে সম্পর্ক মানে ভিন্ন কিছু, মন প্রাণ উজাড় করে দিব। নির্জনের বুকটাই কি যে হচ্ছে, ইচ্ছে করছে এখনই জড়িয়ে ধরতে তরুকে। তবুও নিজেকে সামলে তরুর গাল বেয়ে আসা চুলগুলো কানে গুঁজে দিয়ে বলল, আজ থেকে একটা কথা মনে রেখো ম্যাডাম, তোমাকে যতই কষ্ট দেব সমান কষ্ট আমিও পাব। তরু নিজের মনকে ধরে বেঁধে বলল, ছাড়ুন প্লিজ, যান এখন, হঠাৎ কেউ চলে আসবে। নির্জন দীর্ঘশ্বাস ফেলে ওকে ছেড়ে দিল। তরু পিছু হটে এসে বসল বিছানায়। নির্জন ওর দিকে তাকিয়ে তাকিয়ে বের হয়ে চলে গেল। পরদিন তরু কোচিংয়ে, নির্জন চলে গেল ভার্সিটিতে। কোচিং শেষে তরু বের হয়ে দেখে নির্জন রাস্তার অপর পাশে রিক্সা থেকে হাত তুলে দাঁড়িয়ে থাকতে বলছে, ওর কাছে হাওয়ায় মিঠাই। রিক্সা নিয়ে সামনে এসে থামিয়ে বলল, আসুক,